আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দেশবাসীকে যথাযথ মর্যাদার সঙ্গে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়ে আবেক্ষণ বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বার্তা শুরুতে বলেছেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা নেসা আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল আমার ছোটো ভাই যার বয়স মাত্র দশ বছর ছিল সে রাসেলকে নির্মমভাবে হত্যা করে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে আমি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই প্রিয় দেশবাসী আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট পালন করুন বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে সবার আক্তার মাখিরাত কামনা করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আগে পাঁচই আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি থেকে এগারোই আগস্ট তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন সেখানে তিনি তার দলের নেতাকর্মীদের মনোবল না হারাতে বলেছিলেন আজ এ পর্যন্তই